ইউটিউব ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রার উপরে একটা ভিডিও দেখতে যায় মনে হইল আমিও কিছু বলি। মঙ্গল শোভাযাত্রা, এ দেখেন বলে কি, প্রিন্সিপাল সাহেবের কথা আগে শোনাই নেই, প্রিন্সিপাল কথা, প্রিন্সিপাল মোশাররফ সাহেব মনে হয়, ওনার কথাটাই হলো ইম্পর্টেন্ট কথা, ওনার কথাটা আগে শোনাই নেই। দেখেন কয় কি, মহান রব, মহান খালিক, মহান মালিক, মহান ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মঙ্গল কোনো মানুষের হাতে, কোনো উপকরণের হাতে, কোনো বস্তুর হাতে, কোনো কিছুর উপর নির্ভর হওয়াই হলো শেরেকের নামান্তর। শেরেক সবচেয়ে কঠিন গোনা। আমরা যদি কোনো অবস্থাতে মঙ্গল শোভাযাত্রা শুরু করি কোনো একজন বুঝদার মুসলমান, তাহলে সেই মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা, ময়ূর আরো আরো আছে। এই সংস্কৃতির মধ্যে কয়, আমরা তো দেখলাম না কোনো একজন ব্যক্তি মসজিদের মিনার নিয়ে যাত্রা শুরু করেছে, কোনো একজন ব্যক্তি কাবার চিত্র নিয়ে যাত্রা শুরু করেছে, কোনো একজন ব্যক্তি মসজিদে নববীর ছবি নিয়ে যাত্রা শুরু করেছে, তা দেখি নাই। আমরা যে সিম্বলগুলো দেখলাম, আমরা যে চিহ্নগুলো দেখলাম, আমরা যে নমুনাগুলো দেখলাম, এগুলো সবই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, হিন্দু সম্প্রদায় যারা বেশিরভাগ সেখানে বসবাস করে, তাদের ধর্মীয় চেতনায় তাদের সিম্বলগুলো সেখানে আমরা দেখতে পেয়েছি। আমরা আমরা আমি এক মিনিট শেষ করব। এখন কথা হইল পেঁচা, ময়ূর যারা আঁকছে তারা তো আঁকবেই, এখন এইগুলা তো বইলি দেওয়া হয়েছে যে জীব জন্তুর ছবি আঁকা বিরাট গুণা, যদিও এটা কোরআন শরীফে নাই, কোরআন শরীফের কোথাও লেখা নাই যে জীব জন্তুর ছবি আঁকো না, জীব জন্তুর ছবি আঁকা নিষেধ করে দিচ্ছে। এখন ছবি আঁকতে হবে শুধু প্রকৃতিক পরিবেশের ছবি কিংবা ওই ক্যালিগ্রাফি করতে হবে, ছবি আঁকা নিষেধ বলে দিলাম যে আমি, বলে দেওয়া হইলো যে এইগুলো যারা ছবি টবি আঁকে, মূর্তি স্কাল্পচার স্কাল্পচার বানায়, এগুলো সব দোজোগে চলে যাবে, এগুলো মুসলমান কিনা এই নেই সন্দেহ আছে। এই ধরনের কথা বলার কারণে কি হইলো, যারা এগুলা নিয়ে করে আর্ট কালচারের কাম কাম দাম যারা করে শিল্পী, মানে চারুকলা যত যত আছে সবরে আপনি বানাইলেন শত্রু, সবরে আপনি বানাইলেন শত্রু। এখন এই শত্রু কি আপনার মসজিদের মিনার আঁকবে? শত্রু তো আর মসজিদের ইমাম বানা আঁকবে না, আপনি তাহলে শত্রু বানাইছেন। আপনার কাবা শরীফের ছবিও বানাবে না আর ওই মদিনার ছবিও বানাবে না, বানাইলে সে খুব সুন্দর মনের মাধুরী মিশায় বানাইতে পারত, আরও অনেক কিছুই বানাইতে পারত, উটের ছবিও বানা আঁকতে পারত, কারণ উটে করে আসছিল বড় বড় ইয়েরা মনীষীরা, তো উটের ছবি, ঘোড়ার ছবি, ঘোড়া দৌড়ায় আসতেছে জিহাদি ঘোড়া, ওইগুলোও বানাইতে পারত, বানায় বানায় ওদের মাথার মধ্যে নানান রকমের চিন্তা, নানান রকমের বানাইতে পারত। নৌকা বাইসের নৌকা, সাধারণ নৌকা না, আওয়ামী লীগের নৌকা না, বাইসের নৌকা বানাইতে পারত, বাইসের নৌকা বাংলাদেশের সংস্কৃতি, তবু বানায় না, ওইগুলো নিয়ে বানায় ময়ূর বানায় পেঁচা বানায়, আপনি হইলো তারা বানাইছেন শত্রু। আপনি কোথায় কোরআনে লেখা আছে যে ছবি আঁকা যাবে না গুণা হবে? কোথাও কোরআনের কোথাও ছবি আঁকা নিষেধ নাই, কোনো কোথাও স্কাল্পচার তৈরি করার নিষেধ নাই, অনেক মিডিল ইস্টের অনেক দেশে রাস্তাঘাটে স্কাল্পচার আছে। এটা পাইছে কোথায়? পাইছে হইলো বাইবেলে, বাইবেলে আছে ইউ উইল নট মেক এনি গ্রেভেন ইমেজ, যেটা আকাশে ওরে সেটারও ছবি বানাবা না, ছবি বানাবা না, মূর্তি বানাবা না, কোনো কিছুই বানাবা না, আকাশে উড়ুক, পানির নিচে সাঁতার কাটুক বা স্থলে চলুক, কোনোটার সমস্ত নিষেধ বাইবেলে নিষেধ, কোরআনে নিষেধ নাই। এবং কোরআনে যেটা নিষেধ নাই সেটা আপনাকে হারাম বলতে পারবেন না, ওইটা দিয়ে যদি কেউ জীবিকা অর্জন করে তাহলে তাকে নিষেধ করতে পারবেন না, তার কোনো গুণা নাই। এখন কী হলো, আপনার ছবিগুণাও নাই, আপনার জিনিসপত্র ওই মঙ্গল শোভাযাত্রায় নাই। আচ্ছা আর একটা কথা, মঙ্গল শোভাযাত্রা নাকি বাংলাদেশে, ঠিক আছে ওই মঙ্গল মঙ্গল নাম দিয়ে শুরু করছে ওরা, কিছু লোক তো আছে ঠিক অত ধার্মিক না, তারা ওই যে একটু মুক্তমনা টাইপের লোকজন, এই জন্য একটা মঙ্গল শোভাযাত্রা শুরু করছে, মঙ্গল নাম দেওয়া ঠিক হয় নাই, মঙ্গল কেমন যেন হিন্দু হিন্দু নাম শোনা যায়, একটু পবিত্র নাম দিলে ভালো হইতো, মনে করলেন মঙ্গল, মঙ্গলের আরবি কি, ওইরকম একটা নাম দিলে হইতো।
শোভাযাত্রা মোল্লা ভাই মানে সরি ব্যারিস্টার মোল্লা, উনি ইংল্যান্ডে থাকেন, ব্যারিস্টার, জ্ঞানী লোক, জ্ঞানী লোক, ধর্ম নিয়ে অনেক গবেষণাও আছে, অরিজিনালি ব্যারিস্টার, ধর্ম নিয়ে অনেক গবেষণাও আছে, আরবি জানে, এটা আমার আছে, আরবি জানে, কোত্থেকে জেনে শিখছে আরবি। তা যাই হোক, উনি বললেন যে এইটা বলে আমাদের বাঙালি কালচারে নাই, শোভাযাত্রা বলে বাঙালি কালচারে নাই। কেরা কইছি, বাংলাদেশ কালচারে শোভাযাত্রা অনেক প্রাচীন কাল থেকেই আছে, তবে আমাদের শোভাযাত্রা একটু অন্যরকম। আমি দেখাই দিই একটা আমাদের বাঙালি শোভাযাত্রা। এই যে বাঙালি শোভাযাত্রা দেখেন, এই কই গেল রে উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ, নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ এতে শরিক হয়েছেন। হামদ, নাত, দুরুদ আর স্লোগান, এর মধ্যে বিভিন্ন রকমের শরীফের সৈয়দ মোহাম্মদ সাবির শাহ জুলুস দেখতে সড়কের পাশে জড়ো হয়েছেন। এ সময় শরবত, কমলা, চকলেট, পানি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়। এছাড়া জুলুসে পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সেজেছে চট্টগ্রাম নগরীর সড়ক, মূল সড়ক, বিভাজক। জশনে জুলুস উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক, এটা হলো ঈদে মিলাদুন্নবী। তারপরে দেখেন এই যে আবার ইয়েতে, এই যে মহরম, ধরনের শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। এখন আমি যদি ঈদে মিলাদুন্নবীতে শোভাযাত্রায় পায়ে হাঁটা শুরু করলাম, দক্ষিণা বাতাস মনে করেন প্রবাহিত হইতেছে, আমি ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় জয়েন করলাম কিংবা মহরমের শোভাযাত্রায় জয়েন করলাম, বুক থাপড়াইতে থাপড়াইতে হাই হোসেন হাই হোসেন করতে করতে, আমি যদি মনে করি এতে আমার সব হইতেছে, আমার গুণ আছে, খাদা কাটতেছে, আমার একটু আল্লাহ সুনজরে দেখবে, তাহলে ওইটার মঙ্গল শোভাযাত্রাই তো হইল, ওটা এক ধরনের মঙ্গল শোভাযাত্রা। এখন কথা হইতেছে কি, মঙ্গল শোভাযাত্রা পেশা কেন? পেশা তো আমাদের সংস্কৃতি না। আচ্ছা হ্যাঁ, পেশা আমাদের সংস্কৃতি না, পেশা মনে হয় লক্ষ্মী, লক্ষ্মীর প্রতীক, আবার নমরুদের প্রতীক, নমরুদ পেশা, তো ওই পেশা পেশা প্রতীক, তারপরে তারপরে ওই যে ময়ূর প্রতীক, হ্যাঁ থাকতে পারে। এখন মঙ্গল শোভাযাত্রা যাইতেছে, মুক্তমানাদের মঙ্গল শোভাযাত্রা, ওর মধ্যে কিছু অন্য ধর্মের লোকও থাকতে পারে, আবার মুক্তমানা কিছু লোক থাকতে পারে, যে কোনো একটা পাখি হইলেই হয়, আর পেশা আঁকতে সোজা পেশা আঁকিয়ে বসে রয়েছে, কিংবা সিলও এঁকে দিতে পারেন, কারণ এই সিল বা ওই শগুন, ওই ঘুষখোরদের প্রতীক শগুন,
আবার ওই যে সন্ত্রাসীদের প্রতীক সিল এইগুলো এঁকে দিতে পারেন, কারণ ওগুলো বাঙালির মধ্যে আছে, ওই প্রতীকই বাঙালি, সিল মানে সন্ত্রাসী, তারপরে ঘুষখোর মানে হলো ইয়া শগুনখোর, এগুলো হলো শগুন, শগুনের প্রতীক বাঙালি সংস্কৃতি। তা এগুলো ছবি আঁকলে অসুবিধা নাই, পেঁচা আঁকবে কেন, শুধু শগুনও আঁকা উচিত, সিলও আঁকা উচিত। তো এখন ওই যে এইগুলা প্রাচীনকাল থেকে এরকম শোভাযাত্রা আমাদের দেশে আসছে, এটা আসলে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর লোকই এই এই শোভাযাত্রা করে। ওই দক্ষিণা বাতাস যখন শুরু হয়, রাস্তাঘাটের মধ্যে দিয়ে একটু বাতাস বহিতেছে, ওই সময় মানুষ হাঁটে, হাইটে হাইটে অনুষ্ঠানটা করে। তবে এখানে কথা আছে, জিনিসটা একদিনের হইলেও অনেক লোক আছে এইটার উপরে জীবিকা নির্ভর করে। এই যে মনে করেন যারা নাকি ছবি টবি বিভিন্ন মনোগ্রাম বিভিন্ন বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়, এই লোকগুলা কিন্তু একদিন দুই দিনে বানায় না। যে লোকটা ছবিটা আঁকে, মনে করেন একটা শগুনের ছবি বা প্ল্যাকার্ড যে তৈরি করবে, এই শগুনের ছবির প্ল্যাকার্ডটা তৈরি করতে, ওই শগুনের ছবিটা বানাইতে তার অনেক দিনের লেখাপড়া করতে হয়েছে, অনেক দিনের পরিশ্রমের পরে সে ছবি আঁকা শিখছে। তারপরে ওই যে যেদিন শোভাযাত্রা হবে তার আগে সে হয়তো দশটা শগুনের প্ল্যাকার্ডের ডিমান্ড পাইছে, ওইটা সে আঁকছে, ওইটা সে বেচছে, বেচা ওটার মধ্যে সে পয়সা কামাই করছে, মুখোশ বানায় বানায় পয়সা কামাই করছে। এই মুখোশ বানাইছে হয়তো তিন মাস আগের থেকে সে মুখোশ বানাচ্ছে, এটা তার ব্যবসা। ওর মধ্যে সে হয়তো বেলুন বেলুন নানান রকমের ব্যবসা, ওই ব্যবসাও এটা এটা জিনিসটা একদিনের শো হইলেও পিছনে খাটনি আছে অনেক দিনের। একটা ছেলে ফুটবল খেলে 60 মিনিটের বা 90 মিনিটের ফুটবল খেলে, কিন্তু এর পিছনে তার পরিশ্রম আছে, হয়তো 10 বছর 20 বছরের পরিশ্রমের পরে সে ওই 90 মিনিটের খেলাটা খেলে। তো এই জন্য হুট করে একটা জিনিস বাদ দেওয়া ঠিক না, সারা পৃথিবীতে এটি আছে। এই যে একদম যদি পূর্ব দিকে যান, মনে করেন চায়না, এটা দেখেন, একটা চায়নার একটা অনুষ্ঠান এই শোভাযাত্রা দেখাই। এই যে চাইনিজরা করতেছে দেখেন, এই যে এটা বানাইতে তার অনেক কষ্ট হয়েছে না, এই যে লোকগুলো এটা বানাইছে 6 মাস ধরে বানাইছে, এর মধ্যে তার ইনকাম আছে, তার জীবিকা আছে মধ্যে। এই জিনিসগুলা যারা বানায়, হয়তো যারা হাঁটতেছে তারা ওই দিনই হাঁটতেছে, কিন্তু এর পিছনে যে জিনিসপত্র বানাইছে, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, এইগুলা কিছু লোকের পেশা, এইগুলা বানায় বছর একটা সময়। এই ট্রাক্টর, ড্রাগন, চাইনিজ কুঁড়ে ঘর, এগুলো সব মানে ন্যাশনাল মনোগ্রামগুলো নিয়ে হাঁটতেছে। এটা হলো পূর্ব দিকে দেখাইলাম, তবে পশ্চিমের টাস আরও ভালো। পশ্চিমের যে শোভাযাত্রা হয়, মনে করেন একদম পশ্চিমে আমেরিকা মহাদেশের একটা শোভাযাত্রা দেখাই, এই যে আমেরিকা মহাদেশের একটা শোভাযাত্রা, বানায় বানায় তো কোনো লোক বেচছে, এটা তো তোর ব্যবসা। এমনি কিন্তু এই মেয়েটা জামা কাপড় ঠিকই পরে, এখন পরে নাই, এখন হলো ট্রাডিশনাল কালচারাল জামা কাপড় পরছে। তো যাই হোক, এখন সে কালচারাল জামা কাপড় পরছে।
এখন সে কালচারাল জামা কাপড় পরে হাঁটতেছে, এমনি সে অন্য জামা কাপড় পরে এখন। ওই যাই হোক, তো এই যে শোভাযাত্রা, সারা পৃথিবীতে শোভাযাত্রা আছে, আমাদের দেশেও অতি প্রাচীনকাল থেকে ছিল। তো এখন আমাদের ঢাকায় এখন যদি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, নামটা একটু গোলমাল আছে, এটার নামটা ঠিক করতে হবে। আর ওই হুজুরে বললো প্রিন্সিপাল সাহেব, খালি প্যাঁচার ছবি হইলে হবে না, মসজিদ টসজিদের কিছু প্ল্যাকার্ড লাগবে। আচ্ছা, ওনার আরও কথা আছে, আরও কথা, প্রবলেম হয়েছে কি, আমরা চিন্তা করি যে আমাদের সমস্ত কাজ ইসলাম অনুযায়ী হইতে হবে। হুজুরের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন, মানে ওনা উনি ওনার ধারণা হলো একজন মুসলমান তার সারাদিনের সমস্ত কাজ ইসলাম অনুযায়ী করতে হবে। আসলে কি তাই? আমরা যে কাজ করি তার মধ্যে হয় গুণা হয়, নাহলে সওয়াব হয়, ঠিক আছে। তার মানে এই না যে আমি বাইসা বাইসা খালি ইসলামিক কাজগুলাই করতে হবে। হুজুরে করতে পারে, হুজুরে সকালবেলা ঘুম থেকে ওঠে, প্রিন্সিপাল সাহেব মোশারফ সাহেব ঘুম থেকে ওঠে, উইঠে এক খায়াটায় উনি যায় মাদ্রাসায়, ওইখানে যায় ক্লাস নেয়, ওটা ধর্মীয় কাজ। সকালে ঘুম থেকে ওইটা নামাজ পড়ে, ওটা ধর্মীয় কাজ। নাস্তা টাস্তা খায়া ওটা কী কাজ? ওটা ধর্মীয় কাজ নাকি? হ্যাঁ, ওটাও ধর্মীয় কাজ, কারণ উনি নাস্তা খায় সুন্না অনুযায়ী, হয়তো তিন আঙুল ধরে খায়। আচ্ছা, দস্তরখানায় মনে হয় খায়, টেবিল চেয়ারে বসে না, চামচও ব্যবহার করে না মনে হয়। যাই হোক, সুন্না অনুযায়ী খাইয়া ওখানে একটু সব কামাই করে ফেললো। তারপরে উনি করলো কি, মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় যায় ছাত্র পড়াইতেছে, ওটাও ধর্মীয় কাজ করতেছে। জোরের নামাজ পড়লো ধর্মীয় কাজ, আসরের নামাজ ধর্মীয় কাজ, সন্ধ্যার সময় নামাজ ধর্মীয় কাজ, আর সারাদিন বইরা ধর্মীয় কাজ করে রাত্রে যখন শুইবার যায় তখন মনে মনে চিন্তা করে আমার উইটা ফরজের নামাজ পড়তে হবে, তার মানে ফজরের নামাজ, কিংবা উনি নিশ্চয়ই ইয়ে পড়ে তাহাজ্জুদ পড়ে, তাহলে উনি আমার ওইটা তাহাজ্জুদ পড়তে হবে, ওই ওই প্রস্তুতি নিয়ে ঘুমায়। তার মানে তার ঘুমটাও, আবার জ্ঞানী লোক ঘুমাইলেও, ওনার জ্ঞানী লোক যেহেতু ঘুমাইলেও ওনার সব হইতে থাকে। তারপরে তাহাজ্জুদ পড়লো, তারপরে সকালে নামাজ পড়লো, মানে সারাদিন উনি ধর্মীয় কাজে আছে। কিন্তু একটা সাধারণ লোক যে রিক্সাওয়ালা, ও সারাদিন ধর্মীয় কাজ কোন জায়গায় পাইব? হ্যাঁ, সে যেহেতু হালাল কামাই করতেছে, অটোমেটিক তার সব হইতেছে, এটার জন্য তার নিয়ত করার দরকার নাই, কিংবা ডেলিভারেটলি চিন্তা করেন যে আমি এখন ধর্মীয় কাজই করতে থাকবো সারাদিন, ওই নিয়ত না, সে এমনিই প্যাডেল মারতেছে আর তার সব হইতেছে, কিন্তু ধর্মীয় কাজ নিয়ত করে সে করতেছে না। মানুষ বিভিন্ন প্রফেশনে আছে, বিভিন্ন প্রফেশনে থাকে, এবং আমাদের যে এরকমভাবে একেবারে ডেলিভারেটলি সব, ইসলামটা ধর্মীয়, ধর্মের অংশ ইসলাম, ধর্ম বিশ্বাস, বিশ্বাসটাই হলো 80%। বিশ্বাস নিয়ে আপনি যেখানে ঘুরে বেড়ান, বেড়াইতে গেছেন, এনে গেছেন, ওনে গেছেন, সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, মনের ভিতরে বিশ্বাস আছে 80%। নাটকে যদি কেউ কিছু বিশ্বাস ইসলাম বিরোধী দেখায়, আপনার মেজাজ খারাপ হয়ে যেতেছে, সিনেমার মধ্যে ইসলাম বিরোধী কথা বললে মেজাজ খারাপ হইতেছেন, মনে মনে ডাইরেক্টরে গালাগালিতেছেন, সবের কাম করতেছেন, বিশ্বাস যেহেতু সবসময় মাউন্ট হয়ে আসে, অতএব আপনি যেহেনই যান না কেন আপনার সব চলতে আসে। এর সাধারণ লোকের জন্য বললাম, কিন্তু হুজুরদের কনসেপ্ট হইতেছে কি, যে ডাই ওই সুন্নতের মধ্যে, সুন্নার মধ্যে যদি না পড়ে ওটারে সব ক্যান্সেল। এই যে যে ওনার বক্তৃতা একটু ভালো করে শোনাই, তাহলেই বুঝবেন যে একেবারে সব কিছুরে সুন্নতের মধ্যে ফালাইতে হবে, ফালাইলে ওই ফরম্যাটের মধ্যে থাকলে আপনি ঠিক আছেন। এমনকি ওই যে জসনে জুলুসে বলবে যে না জায়েজ পরে নাই, খাপে খাপে পরে নাই, ওই যে শিয়াদের যে প্রসেশন ওটারে কী কয় মহরমের, ওটারে তো একেবারে হারাম ঘোষণা করে দেবে, তাজিয়া মাজিয়া সাজাইছে, ইয়ে বড় গুনার কাজ করতেছে। মঙ্গল শোভাযাত্রা তো কথাই নেই, পারলে দু একটা মেরে দিত, কিন্তু পারে না। যাই হোক, এই এই এইগুলা ঠিক না, কম্পিটিশন হবে সমান, মানে ফেয়ার কম্পিটিশন, কাউরে আটকায় কম্পিটিশন না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লোকে বললো যে অন্য ধর্মের ইয়ে আছে, উৎসবের দিন আছে, আমাদের উৎসবের দিন কি? রসুল বললেন আমাদের ঈদ উৎসবের দিন, দুই ঈদ, উনি ঈদ ঘোষণা করে দিলেন। উনি বলেন নাই যে অন্য ধর্মের যে উৎসব আছে ওই উৎসবটারে বন্ধ করতে হবে, উৎসব মুৎসব ভালো না, এসব আনন্দ উৎসব করতে যায় সব অকাম করে, এইগুলো খুব খারাপ, এই উৎসবটা বাতিল করো। ও সাহাবিদেরকে অর্ডার দিয়ে দিলেন যারা উৎসব করবে তাদেরকে হামলা করো, জেহাদ,
এরকম তো কিছু করেন নাই। উনি তাদের একটা উৎসব ছিল, উনি নিজে আর একটা উৎসব ঘোষণা করলেন ঈদ, এটা একটু ডাইরেক্ট করলেন যে হ্যাঁ আপনি আর্ট কালচার সিনেমা করলে গুণা হয় কি মেয়েরা উল্টাপাল্টা নাচে খারাপ জিনিস দেখায়, আপনার কী করতে হবে আপনার আবার সিনেমা বানাইতে হবে যে সিনেমার মধ্যে ভালো সিনেমা। যেমন মনে করেন ইরানের সিনেমা বন্ধ করে নেই, ওরা ভালো সিনেমা তৈরি করা শুরু করছে, ইরানের সিনেমা এত ভালো হয়ে গেছে চারিদিকে খেলে ওয়ার্ল্ড প্রাইজ পাওয়া শুরু করছে, এখন ওয়ার্ল্ড প্রাইজ অধিকাংশই ইরানি সিনেমা পায়। তার মানে কি আপনার কম্পিটিশান হলো ফেয়ার কম্পিটিশান, অন্যকে বন্ধ করে সব কম্পিটিশান না, অন্যের সাথে কম্পিটিশান। আপনার মঙ্গল শোভাযাত্রা করতেছে আপনিও করেন, আপনার প্রিন্সিপাল আপনার আপনার তো আর্ট ইয়ার ওই ছবি আঁকার ডিপার্টমেন্টই নাই, ওখানে তো একটা ছবি আঁকা শিক্ষা দেওয়ার একটা ডিপার্টমেন্ট থাকা উচিত ছিল, ছবি স্কাল্পচারের ডিপার্টমেন্ট থাকা উচিত ছিল, খালি কি কোরআন হাদিসই পড়বে নাকি? কম্পিউটারের যদি একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, আর্ট কালচারের ডিপার্টমেন্ট থাকা উচিত ছিল না? গানের ডিপার্টমেন্ট থাকা উচিত ছিল না? আর্ট কালচারের ডিপার্টমেন্ট মাদ্রাসায় নাই কেন? এটাকে কোরআন হাদিসে নিষেধ আছে? নিষেধ নাই। আর যদি আর্ট কালচারের ডিপার্টমেন্ট থাকতো তাহলে দেখতেন মাদ্রাসার থেকে ছাত্র বাইরে ইসলামী লাইনে কিংবা ভালো লাইনে কিংবা উন্নত লাইনে তারা অনেক ফ্লারিশ করতে পারতো, সব জায়গায় আপনাদের লোক থাকতো, সেটা নাই। এখন বন্ধ করতে হয়, ও ওইটা করতে পারবে না যে আমার দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এখানে সব মঙ্গল শোভাযাত্রা চলবে না, এই ধরনের কথা ঠিক না। মঙ্গল শোভাযাত্রা এখানে হিন্দু আছে, মুক্ত মানা লোক আছে, এমনিও আছে যে এমনি ধার্মিক, কিন্তু ওই শোভাযাত্রা পাইলে দেখা গেল সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে বাসন্তী রঙের শাড়ি পরে যাইতেছে তোর পিছিয়ে পিছিয়ে রওনা দিল, নো প্রবলেম। ওগুলা মুসলমানরা থাক ওরকম থাকতেই পারে, আপনি ওটা বন্ধ করতে যাবেন কেন? আপনি ওর সাথে ভালো একটা বানান, যশ্নে জুলুস সেটা উন্নত করেন, কিংবা মঙ্গল শোভাযাত্রাতেও জয়েন করতে পারেন, ওর মধ্যে কিছু ওই প্যাঁচার ছবি ময়ূরের ছবি লাগাইছে, আপনি কিছু শগুনের ছবি লাগাই দেন, যে শগুন হইল ওই ঘুষখোর আর শগুনে পার্থক্য নাই, মানুষে বুঝবে যে হ্যাঁ শগুন। কিংবা ইয়া কী কর নাম মসজিদের ছবি প্ল্যাকার্ড লাগাই দেন, কাবার ছবি কাবারটা না, মনে করেন মসজিদের বিভিন্ন মসজিদের বড় বড় মসজিদ আছে সেইসব মসজিদের ছবি লাগাই দেন, লাগাই দিয়া প্ল্যাকার্ড লাগান, এইগুলো লাগাই ওইটার একটু ধর্মীয় লাইনে নিয়ে আসলেই হয়ে গেল। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি একদম সব কিছু সারাদিন ইসলামী কাজ করতে হবে, সারাদিন পাঞ্জাবি পায়জামা টুপি পরে দাড়ি লাগায় বসে থাকতে হবে, এটা করতে গেলে হ্যাঁ এটা করতে পারলে খুব ভালো, এটা তো সবের কাজ, আপনি সব কামাই করতে থাকেন, সবাই তো সেটা পারে না, সেই জন্য একেবারে সব কিছু ইসলাম, হ্যাঁ সব কিছু ইসলাম, ইমান আছে, যা করবেন খালি আপনার সব হইতেই থাকবে, হয় আপনার খারাপ লাগবে নয় ভালো লাগবে, খারাপ যদি খারাপ দেখে খারাপ লাগে তাহলে আপনি সব হইল, আর খারাপ দেখে যদি ভালো লাগে তাহলে আপনার গুণা হইল, খারাপ দেখে খারাপ লাগলে আপনার সব হইল, আর মুখে যদি বাধা দেন তাহলে আরও সব হইল, জিহাদে লেগে গেলেন। আচ্ছা, যদি দেখেন যে অন্যায় হচ্ছে তাহলে শক্তি প্রয়োগও করতে পারেন, এগুলো সব জেহাদের অংশ, ডিফেন্সিভ জেহাদ। তো যাই হোক, এখানে দেখেন ওনার কথাগুলো শুনলেই বুঝবেন মতাদর্শ কী ওনার, মানে সবসময় সব কিছুতে ইসলামিক সিস্টেম অনুযায়ী করতে হবে এবং ওর বাইরে কিছু ইয়ার নাই, এরকম একটা ভাব। প্রিন্সিপাল মোশাররফ হোসেন, আপনি মিউট হয়ে গেছেন, কোনো কল এসেছিল হয়তো, একটু আনমিউট করবেন, যে কল দেখলে আপনি জাস্ট কেটে দিন। জি বলতে দেখুন, যে এখন আমরা সবাই আল্লাহর গোলাম বলে বিশ্বাস করি, আমরা আমরা আমাদেরকে আল্লাহর গোলাম এ কথা আমরা কেউ অস্বীকার করি না, আমরা এটাকে কোনো অবস্থাতে কলাকৌশলে পাশ কেটে যাব না, আমি সহ আমি আমার দুর্বলতা প্রকাশ করছি, আমি সহ আমাদের কারো কারো জানার ক্ষেত্রে স্বল্পতা থাকার কারণে আমরা অনেক সময় ইসলামকে ধর্মকে দিনকে আমরা এক একভাবে উপস্থাপন করে থাকি, ইবাদত হওয়ার ক্ষেত্রে আমরা গোলামি যেহেতু আমরা আমরা যেহেতু আল্লাহর গোলাম, ইবাদত হওয়ার ক্ষেত্রে তিনটি দিক লক্ষ্য রাখতে হয়। এক নম্বর হলো যে কোনো কাজ সে কাজটি হতে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য,
এটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয়েছে ইখলাস। দুই নম্বর, মানে যে কোনো কাজ করেন আপনি হারা দিন ওইটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এটা কোরআনের কোথায় লেখা আছে? মানুষ নিজের কাজও অনেক করে, সেই কাজটি করতে হয় দলিল উন্নস, হয় কোরআন অথবা সহি হাদিসের দলিলের ভিত্তিতে। মানে যে কোনো কাজই করেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, দুই নম্বর পয়েন্ট কি, সেটা কোরআন এবং হাদিসে থাকতে হবে। নম্বরে সেই কাজটি করতে হয় প্রফেট, লিডার, টিচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পন্থায়, মানে ওনার পদ্ধতিতে এখন সমস্ত কাজ করতে হবে। এটা কোন থিওরি? এখন তাহলে আপনার এই মনে করেন একটা লোক কম্পিউটারের চাকরি করে, সে ওই দেখানো পদ্ধতি কই পাবে? ওই সময় তো কম্পিউটার ছিল না। কিংবা অনেক লোক আছে, অনেক প্রফেশন আছে, এই যে রিক্সা বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোথাও নাই, এটা কেমনে পাবেন? রিক্সালা, তারপরে আরব দেশে ওনারা কোনো সাহাবি তো কৃষিকাজও করতো না, পশু চারা পালন পালক ছিল তারা। তাহলে এইগুলা ঠিক না, এগুলা সমস্ত কাজ ইসলামী পদ্ধতি অনুযায়ী করতে হবে, এটাই হলো মেইন প্রবলেম। এখন ওর মধ্যে যদি না থাকে, ওই কোরআন হাদিসে যদি না থাকে, আপনি বলে দিচ্ছেন যে এটা করবা না, এই কথাটা ঠিক না। এছাড়াও অন্য অনেক কাজ মানুষ করে, মানুষের সামাজিক সিস্টেমে মানুষ বিভিন্ন কাজ করতে পারে। ধর্ম হলো একটা এমন একটা জিনিস, সমস্ত কাজের মধ্যে এটা একটা মানুষ স্বাধীনভাবে কাজ করতে থাকবে। ধর্মটা কি? ধর্ম তার প্রত্যেকটা কাজে তাকে গাইডেন্স দিবে, সে যা ইচ্ছা তাই করতে পারে। ওর খুঁজে দেখতে হবে না যে এই কাজটা করার জন্য ধর্মীয় পারমিশন বা ধর্মীয় মেশাল আছে কি না, সে তার মতন কাজ করতে পারবে। মনে করেন একটা লোক ডুবুরি, সে ডুব দিয়ে ইয়ে করে, শামু উঠে মুক্তা বাইর করে বেসে, ওইটা কোনো কোরআন হাদিসে আছে কি না ওইটা দেখার দরকার তার নাই। সে ডুবুরির জীবিকা অর্জন করে, সে ওই মুক্তা জিনের থেকে মুক্তা বাইর করে উঠে মুক্তা বাজারে নিয়ে বেসে। আরবের অনেক লোক এই কাজ করতো। তো এই কাজ করার জন্য, কিংবা একটা লোক যাইলে জাল দিয়ে মাছ ধরে, এই কাজটা করার জন্য তার কোরআন হাদিস দেখার দরকার নাই যে হাদিসের থেকে আন বাইর করতে হবে, যাইলে হওয়ার জন্য অনুমতি আছে কি না, কিংবা মাছ ধরার অনুমতি আছে কি না, মাছ মারলে গুণা হবে কি না, কোন মাছ মারা যাবে কোন মাছ মারা যাবে না, মাছ আইনে বাজারে বেচা যাবে কি না, এগুলো কি সে কোরআন হাদিস থেকে খুঁজে বাইর করবো নাকি? সে তার ওই কাজ করতে থাকবে। তবে এই কাজটা যখন করতেছে তখন তার ধর্মীয় চেতনা মাথার মধ্যে আছে, ধর্মীয় চেতনা তাকে গাইড করবে। ধর্মীয় চেতনা কী গাইড করবে তাকে? যে এই যে মাছগুলো ধরতেছো নষ্ট করো না, সব ঠিক মতন মাছগুলো ধরিয়া বেচতে হবে, যে মাছ বাজারে বেচা হয় না ধরলে ছেড়ে দিও, অযথা যেহেতু ওটা বাজারে, তো ওটা তো বাজারের মাছ না। মনে করেন এটা হাঙ্গর ধরে ফেলছে, এটা মার্কেট নাই, বেচে না, এর ফিন পাখা কেটে কেটে এটা মাইরে ফেলাই দেয়, পাখাটা বেচা হয়। এই জন্য কি, একটু ধার্মিক লোক যদি হয় সে হাঙ্গরটা ছেড়ে দিবে, যে এটা তো এটার মার্কেট নাই। কিংবা এটা হঠাৎ করে মনে করেন একটা উঠে গেছে, এমন একটা জিনিস কাসিম উঠে গেছে, এই কাসিম বাংলাদেশে বিক্রি হয় না, তাহলে এটাকে কী করতে হবে? ওটার যে আশ্রয় মারতে হবে তা না, ওটা এই ধর্মীয় চেতনা তারে গাইড করতে থাকবে তার কাজে। ওইভাবে ধর্মটা, আমাদের ধর্মটা ওইভাবে করা আছে, যে যাই করেন না কেন আপনাকে সে গাইডেন্স করতে দিতে থাকবে। কোরআন হলো হুদান, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল নাস, হুদাল্লিল মুহসিনিন, সে মানুষকে পরিচালনা করে, মানুষ যা স্বাধীন যা ইচ্ছা তাই করুক, কিন্তু তাকে পরিচালনা করতে থাকবে কোরআন। একটা ছেলে দেখলো যে মঙ্গল শোভাযাত্রা যাইতেছে, বাসন্তী রঙের শাড়ি পরে কেউ একজন যাইতেছে, সে পিছিয়ে রওনা দিল, পাঁচটা মেয়ের পিছিয়ে। তাহলে এই যে রওনা দিল, তাকে গাইড করতে থাকবে ওই তার ধর্ম। ও সে মেয়েদেরকে হয়তো কিছু দূর যায় মনে করবে, না মেয়েদের পিছিয়ে পিছিয়ে হাঁটা ঠিক হচ্ছে না, সে তখন অন্য জায়গায় অন্যদের পিছিয়ে পিছিয়ে হাঁটবে, বন্ধু বান্ধবদের সাথে গল্প করবে। তাকে কোরআন কী করলো, এই যে এই গাইড করে নিয়ে আসলো, তাকে ভালো জায়গায় নিয়ে আসলো, সে হয়তো তখন আর মেয়েদের পিছিয়ে পিছিয়ে ফলো করবে না, তাদেরকে উত্তক্ত করবে না, ইয়াং ছেলে। তা এখন মানুষ তার কাজকর্মে স্বাধীন, কোরআন একেবারে বাধা দিছে যে ওই কাজটা করো না, এরকম নাই, ওই কাজটা করবা না, এরকম নাই। শোভাযাত্রা নিষেধ নাই,
শোভাযাত্রা যশ্নে জুলুসে হয়, মহরমের শোভাযাত্রা না হয়। বাঙালি যদি এখন মুক্ত মনারা মনে করে যে আমরাও একটা শোভাযাত্রা করবো, করো। এখন করলে কী করতে হবে? তখন যে হুজুরদের বলতে হবে যে এই যে যশ্নে জুলুসে করতেছো খালি পেঁচার ছবি আর আর ময়ূরের ছবি কেন, এর মধ্যে কিছু ইয়ে দাও, মসজিদের ছবি দাও, কিছু ঘোড়ার ছবি দাও, জেহাদি ঘোড়া, আগেকার দিনে জেহাদ করে আসছিল, বড় বড় দরবেশরা আসছিল উঠে চড়িয়া, তারপরে মাহি সওয়ার, মাছের উপরে সওয়ার হয়ে আসছিল, তো ওইটা ওই ছবিটাও দিয়ে দাও। তারপরে কী কর নাম আরও কত কিছু, বাংলাদেশ ঘুষ করে বেরিয়ে গেছে, তাহলে কিছু শগুনের ছবিও দাও। তারপরে বিভিন্ন রকম কুড়ে ঘরের মডেল, তারপরে বিভিন্ন রকমের কত কিছু, ওর বুদ্ধি শেষ টাইমেনশন, ওইগুলো অ্যাড করে দেন, অ্যাড, কোনো কিছু নাকচ করার কিছু নাই এর মধ্যে, আমার যা মনে হয়। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।